আমরা একটু স্লো সার্ভিস পাইছি তাদের কাছে ফ্রাইড রাইসের আইটেমটা তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে তেমন একটা জমে নাই এটা ব্লগ করতেছেন মানে ভিডিও তো আমার কাছে পারি না আসসালামু আলাইকুম সবাইকে আমি মেরিন আর আজকে আমি এমন একটি রেস্টুরেন্ট রিভিউ করব যেটি রিসেন্টলি খুব হাইপে আছে তো আমি যে রেস্টুরেন্ট আজকে রিভিউ করব সেটি হচ্ছে লামেনসা আর এটির এক্সাক্ট লোকেশন হচ্ছে ফয়েজ লেক বিটিপি সেন্টারের পাশেই তো এখানে তো চলে আসছি এখন তাদের খাবারগুলো নেওয়া বাকি তো আমরা তাদের ইন্ডিয়ান কুইজিন থেকে অর্ডার করছি তাদের তান্দুরি চিকেন অ্যান্ড তাদের তান্দুরি লাচ্ছা পরোটা আর লাচ্ছা পরোটাটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আমার পুরো লাইফে তো দেখি কেমন হয় তাহলে এখন চলে যাওয়া যাক আমি যেখানে বসছি আমরা ওখানে চলে যাই আচ্ছা একজন বললো লাচ্ছা পরোটাটা অ্যাভেলেবল আছে আচ্ছা একটা প্লেন পরোটা একটা ব্ল্যাক কফি একটা হাফ লিটার পানি আমাদের তান্দুরি চিকেন আর প্লেন পরোটা চলে আসছে আমরা লাচ্ছা পরোটা অর্ডার করছিলাম তান্দুরি লাচ্ছা পরোটা বাট ওটা ওরা ফার্স্টে বলছে অ্যাভেলেবেল আছে বাট পরবর্তীতে বলা হয়েছে ওটা অ্যাভেলেবেল নাই তো আমরা প্লেন পরোটাটা অর্ডার করছি আর তার সাথে হচ্ছে তান্দুরি চিকেন তার পাশাপাশি আমাদেরকে সালাদও দেওয়া হয়েছে তো আনার সঙ্গে সঙ্গে এটার যে অ্যারোমা অ্যারোমাটা খুব ভালো লাগছে মানে তান্দুরি চিকেনের যে স্মেলটা সেটা ভালো লাগছে আর দেখেও কিন্তু অসাধারণ লাগছে এখন খাওয়ার পরে বোঝা যাবে কেমন তান্দুরি চিকেনটার প্রাইস হচ্ছে 150 টাকা সো 150 টাকা অনুযায়ী টু বি অনেস্ট আমার সাইজটা একটু ছোটো মনে হচ্ছে তাছাড়া স্মেল আর কালারটা ভালোই লাগছে প্লেন পরোটাটা কিন্তু দেখতে জোস লাগছে চিকেনটা আমার কাছে ছোটো মনে হচ্ছে এরকম এতটুকুই আমরা যে তান্দুরি চিকেনটা অর্ডার করছি এটা ফ্লেভারফুল বাট আমার কাছে পরোটা তান্দুরি আর হচ্ছে সালাদ এই তিনটার কম্বিনেশনটা বেশি ভালো লাগতেছে নর্মালি তান্দুরিটা দিয়ে খাওয়ার চাইতে আমরা আমাদের ভার্সিটির একটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করি বাট সেদিন লাঞ্চে আমরা ফ্রাইড রাইসের একটা আইটেম আর তার পাশাপাশি অন্য আরও একটা দুইটা আইটেম থাকে তো ফ্রাইড রাইসের আইটেমটা আমরা ম্যাক্সিমাম পার্সনেই অর্ডার করি বাট ওখানে ম্যাক্সিমামে আমাকে এরকম বলছে যে তাদের কাছে ফ্রাইড রাইসের আইটেমটা তেমন একটা ভালো লাগে নাই সো আমি নিজেও আইটেমটা ট্রাই করছি আমার কাছে তেমন একটা জমে নাই তাদের লাঞ্চ আইটেমের চাইতে আমার কাছে তাদের তান্দুরি আইটেমটা বেশি ভালো লাগছে মানে বিকেলের নাস্তা হিসেবে এটা পারফেক্ট বাট চিকেনের সাইজটা আর একটু বড় হলে আমার জন্য ভালো হতো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম এখন চলে যাওয়ার পালা বাট এই রেস্টুরেন্ট সম্পর্কে যদি আমার স্পেশালি কিছু বলতে হয় তাহলে সেটা হচ্ছে এই প্লেসটা হচ্ছে ফটোশ্যুটের জন্য ভালো ভালো ছবি তোলার জন্য ভালো একটা প্লেস আর তার পাশাপাশি তাদের লাঞ্চ আইটেমের চাইতে আমার কাছে তাদের ইভিনিং আইটেমগুলো বেটার মনে হয়েছে আর একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে তাদের সার্ভিস সম্পর্কে আমি একটা জিনিস মেনশন করব আমরা একটু স্লো সার্ভিস পাইছি বাট আমাদের আশেপাশে টেবিলে যারা ছিল তারা ফার্স্ট সার্ভিস পাইছে আই থিঙ্ক আমরা তান্দুরি অর্ডার করছি দেখেই আমাদেরকে আমাদেরকে খাবার দিতে তারা একটু সময় নিতে বাট আজকের জন্য সেটা কনসিডার করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার পেজে ফলো দিতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না